আমি গত বছৰ আমি তিনিটা কাৰ্যসূচী আমি হাতত লৈছিলোঁ। সচলত আমি দুঘণ্টীয়া অৱস্থান ধৰ্মঘট পালন কৰিছোঁ আৰু সেইদিনা ছয় তাৰিখত আমি বাৰ ঘণ্টীয়া কৰ্মবিৰতিৰ কাৰ্যসূচী আমি হাতত লৈছিলোঁ। আজি আমি চৌবিছ ঘণ্টীয়া কলম আৰু সঁজুলি বৰ্ণৰ ব্যৱস্থা আমি হাতত লৈছোঁ। আমাক চৰকাৰে চাকৰি নিয়মীয়া নকৰাৰ কাৰণে আমি আজি পুৰা ক্ষোভিত হৈ গৈছোঁ। আমাক প্ৰতাৰণা কৰিছে, আমাক শোষণ কৰিছে, আমাক বলি কৰিছে, আমাক মিছা কথা মিছা প্ৰলোভন দি আছে। শক্তিমন্ত্ৰী ডাঙৰীয়াক আমাক কথা দি কথা নাৰাখে। চি এম মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়াকো আমি লগ কৰিছোঁ। লগ কৰি তেওঁলোকে আমাক কথা দিছিলে যে আপোনালোকৰ ব্যৱস্থাটো আমি চিন্তা কৰা হ'ব, কিন্তু আজি পৰ্যন্তলৈকে আমাৰ ওপৰত একো এটা ব্যৱস্থা কৰা আমি দেখা পোৱা নাই। গতিকে আমি সংগ্ৰাম কৰি থাকিম আৰু কৰিয়ে থাকিম। আমি প্ৰতিবাদমুখৰ নহয়, আমি প্ৰতিবাদ কৰিব নিবিচাৰোঁ। আমাক লাগে আমাক চাকৰি নিয়মীয়াকৰণ কৰি দিয়ক। আমাক চাকৰি যদি নিয়মীয়াকৰণ নকৰে আমি আৰু ৰাজপথত ওলাম আৰু ৰাজপথত ওলাবলৈ বাধ্য নকৰাব। আমি ইয়াৰ দ্বাৰাই আমি প্ৰশাসনক হুংকাৰ দিছোঁ, ইয়াৰ দ্বাৰা আপোনালোকৰ দ্বাৰা আমি হুংকাৰ দিছোঁ প্ৰশাসনক। আমি আৰু সহ্য নাই, আমি ধৈৰ্য সীমা পাৰ কৰি গৈছোঁ। আমাক আৰু কোনো খৰচ যন্ত্ৰ নকৰিব। দাবী কি কি আছে আৰু আমাৰ আমি 11টা চনৰ দাবীত আমি প্ৰতিবাদ কৰি আছোঁ আৰু কৰি থাকিমেই। পূৰণ নহয় তেতিয়ালৈকে আমাৰ এই সংগ্ৰাম চলিয়ে থাকিব। চাকৰি স্থায়ী কৰক, নহ'লে আমি এনেকৈ ৰাস্তাত আমি গৈ হেৰি কৰিম ন, ধৰ্ণা দিম যেনেকৈ চৰকাৰে ভাবিবই নোৱাৰিব। আমাৰ যে সেই সময়ত আমাৰ হেৰি আমাৰ সেই দায়িত্বটো সিহঁতে ল'ব লাগিব। আৰু এটা আমি আগৰ পৰা ক'ভিডৰ পৰা আমি এতিয়ালৈকে কাম কৰি দিনে ৰাতিয়ে বৰষুণ নেওচি কৰি আমি ইমান কাম কৰিছোঁ যে আমি একদিনো ৰেষ্ট নোহোৱাকৈ দিনে ৰাতিয়ে কাম কৰাৰ আমাক যদি এতিয়ালৈকে সিহঁতে চাকৰিৰ ব্যৱস্থা যদি কৰা নাই তেতিয়াহ'লে আমি চৰকাৰৰ এটাই মাত্ৰ অনুৰোধ, আমাক চাকৰি দিয়ক, আমাৰ চাকৰি নিয়মীয়া কৰক। আৰু এই যদি নিয়মীয়া নকৰে তেতিয়াহ'লে আমি ধাৰিত্ৰীৰ ওপৰত উঠি আমি তাৰ ওপৰত দণ্ডা দিমগৈ। তাকে চৰকাৰৰ ওপৰত দণ্ডা দিছোঁ। আমাক লৈ কিনি ৰাজনীতি নকৰিব, চৰকাৰ সুকীয়া দিছোঁ, আমাক লৈ ৰাজনীতি নকৰিব। আমি কাম কৰা মানুহ হয়, আমাক চাকৰি দিয়ক আৰু এটাই কথা যে আমাক নিয়মীয়া কৰক। তাকে কৈ আমি চৰকাৰৰ চাকৰি নিয়মীয়া নকৰে অনিষ্টকাৰলৈকে আমি কৰ্মবিৰতি ল'ম। আমি বাৰে বাৰে আমি আজি বহুদিনৰ পৰা আমি প্ৰতিবাদ কৰি গৈ আছোঁ। বহু বছৰ ধৰি ইয়াত বছৰ বছৰ ধৰি আমাৰ ইয়াত অস্থায়ী কৰ্মীয়ে ইয়াত কাম কৰি আছে। কাম কৰা স্বত্তেও আমি আমাৰ একো চাকৰিৰ ব্যৱস্থা একো কৰি দিয়া নাই। গতিকে আমি আজি বহুদিনৰ পৰা আজি তিনিটা কাৰ্যসূচী আমি হাতত লৈছিলোঁ। 27 ফেব্ৰুৱাৰীত আমাৰ এটা ধৰ্ণা দুঘণ্টীয়া ধৰ্ণাগুচি আমাৰ ধৰ্ণা কাৰ্যসূচীও ইতিমধ্যে হৈ গৈছে তাত গুৱাহাটী সচলত। আৰু যোৱা ছয় মাৰ্চত আমি আমাৰ নিজৰ এই চাব ডিভিজন অফিচতে আমি ইয়াত 12 ঘণ্টীয়া কৰ্মবিৰতি আমি কৰিছিলোঁ।
আর আজি বিশ মার্চ আজি আমার কলম আর সঁজুলি বর্জনের কার্যসূচী আমি হাতত লৈছো। আর সেই তো ভবিষ্যতলৈকে অনাগত দিনলৈকে আমার সেই সংগ্রাম চলি থাকিব বলে আমি আশা রাখিছো। আর যেতিয়ালৈকে আমার আমার চাকরি নিয়মীয়াকরণ নকরে, আমার ব্যক্তিগতকরণ বন্ধ নকরে, যেতালৈকে আমার সেই সংগ্রাম চলি থাকিব, আমার দাবিবোর পূরণ নকরালৈকে অসম সরকারক সেইটাই আমি দাবি জানাইছো মুখ্যমন্ত্রীক আর শক্তিমন্ত্রীক আর বিভাগীয় আমার বিভাগীয় কৃতপক্ষ সকলক দাবি জানাইছো যে আমার চাকরি নিয়মীয়াকরণ করবই লাগিব। যদি নকরে আমি নিজের প্রাণ ত্যাগ করে হলেও রাস্তা রাজপথত আমি উলাই হলেও আমি জঙ্গি আন্দোলন করবলে বাধ্য নকরাবলে আমি সরকারক সকিয়নি দিছো। কারণ আমি আজি আমার লড়া ছোৱালী পরিয়ালবর্গ সকল আছে ইয়াত, আমি বছর বছর ধরে আমি ইয়াত কাম করে থাকা সত্ত্বেও আমার একু কান মন দিয়া নাই, আমার পেটে মতে পেটে ভাতে মরার আমার চালনা করেছে সরকারে বিজেপি সরকারে। সেই গতি আমি তীব্র ভাষায় আমি গরিহণা দিছো যে আজি আমার অস্থায়ী কর্মী অল যিমানখিনি আছে আমার 5,000 নিবনুয়া আছে, 5,000 নিবনুয়াক আমি সংস্থাপন দিবই লাগিব বলে আমি দাবি জানাইছো। আর মুখ্যমন্ত্রী ডাঙরিয়ায় বিজেপি সরকার হলে পরিবর্তন হব বলে কেছিল, পরিবর্তন হয়েছে হয়, কিন্তু পরিবর্তনের আমার একু মুখ দেখা নাই। ইয়াত বহুতো বিভাগের চাকরি দিছে, আপনার ট্রেফিক ককক চাকরি দিছে, রেলওয়ে বিভাগের চাকরি দিছে, আপনার সেই পুলিশ ডিপার্টমেন্টত চাকরি দিছে, এনেক মেডিকেল ডিপার্টমেন্ট দিছে, বহু বিভাগতে আপনার চাকরি দিছে, কিন্তু আমার বিদ্যুৎ বিভাগত এটাও পোস্ট এজনকো আজিলেক স্থায়ী করে দিয়ার প্রতিশ্রুতি দিও হিহতে আমার সেই দাবি আমার স্থায়ীকরণ করার একু কানহার দিয়া নাই। সেই গতি মুখ্যমন্ত্রী ডাঙরিয়া মামাক কইছো যে মামাই যে বহুত সপোন দেখে, হ্যাঁ বাল্য বিভাগের সপোন দেখে, মুখ্যমন্ত্রী হওয়ার সপোন দেখে, সেইবিল সপোন দেখে, সেইবিল আশা পূরণ হয়েছে, কিন্তু আমার সেই অস্থায়ী কর্মীর সপোনবিল কমসে কম এক রাতে হলেও এক মিনিট হলেও তখেতে সপোন দেখব লাগে বলে মই ভাবিছো। ভাবি আমার অস্থায়ীকরণ সেই কাটি থাকা আমার স্থায়ী লড়াবিলাকর ভবিষ্যৎবিলাকক ভবিষ্যতকো অকমান চাব বলে সপোনত দেখব বলে মই আশা রাখিছো আমার মামাক।